মানবতা লজ্জাগত করা ঘটনা আমিনগাঁও ন বছরীয় শিশু বলাৎকার পঞ্চল্লিশ বছরীয় দম্পতর টিউশনের পর উভতি অহার পথত ফুসুলাই নিছিল শিশুটিক বলাৎকারী করায়ত্ত করে প্রহার উত্তেজিত জনতার টিউশনের পর ঘরমুয়া হওয়া ন বছরীয় শিশু বলাৎকারের ঘটনা পোহরলে অহার পিছতে উত্তপ্ত হয়ে পড়িল আমিনগাঁও শিশুটির চিঁড় বাখরত ওচর চাপি অহা স্থানীয় লোকে এটা পরিত্যক্ত ঘরের পর শিশুটিক উদ্ধার করার লগতে করায়ত্ত করিলে বলাৎকারী বিপ্লব বড়ুয়াক সুরা পাই বিপ্লবক উত্তম মধ্যম ক্ষুধায় স্থানীয় লোকে গতাই দিলে আমিনগাঁও আরক্ষী পঞ্চল্লিশ বছরীয় লম্পট বিপ্লবর কঠোর শাস্তির দাবি রাইজর পঞ্চাশ বছরমান বয়সৰ এজন মানুহে কাহি গুচিল তেখেতৰ নাম বিপ্লৱ বৰুৱা হয় তেখেতে ফচলাই মাতি আনি নি এটা পৰিত্যক্ত ভাঙি জয়ী হৈ যাওক হয় ভিতৰত নি তেওঁ অপকৰ্ম কৰে তাৰ ৰাইজে দেখি তেখেতক মাৰধৰ কৰি পেলাই থানাত গোটাই দিয়ে এই উত্তপ্ত পৰিস্থিতিৰ মাজতে আৰক্ষীয়ে ভুক্তভোগী শিশুটিৰ স্বাস্থ্য পৰীক্ষাও কৰায় শিশুটিৰ পৰিয়ালৰ এজাহাৰৰ ভিত্তিত আৰক্ষীয়ে গোচৰ ৰুজু কৰি আৰম্ভ কৰিছে তদন্ত আজি সন্ধিয়াটা আমি খবৰ পালোঁ যে আমিনগাঁও কালিবাৰীত এজনী নাবালিকাক এজন লোকে নিৰ্যাতন চলাইছে তো সেই খবৰটো পাই আমি তালৈকে গৈ দেখিলোঁ এই ছোৱালীজনীক তাৰ পৰা উদ্ধাৰ কৰি আনিলোঁ আৰু লোকজনক আমি কৰায়ত্ত কৰি অনা হৈছে ন বছৰীয়া শিশুটিক বলাৎকাৰ কৰাৰ অভিযোগ উঠা বিপ্লৱৰ ফাঁচীৰ দাবী তোলা স্থানীয় ৰাইজক আৰক্ষীয়ে অভিযুক্তক কঠোৰ শাস্তি প্ৰদান কৰাৰ আশ্বাস দিয়ে উত্তৰ গুৱাহাটীৰ পৰা ৰন্তু বৈশ্য নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট